त्रिकोणमितिक विपरीत वित्तीय अपेक्षक बा इनवर्स ट्रिगोनोमेट्रिक फंक्शन चैप्टर थेके एर आगेर भिडियोते आमरा एग्जाम्पल 12 पर्यन्त अंक करेछि। आजके आमरा एग्जाम्पल 13 थेके अंक करब। तोमादेर जदि कारोर आगेर भिडियोटा ना देखा होये थाके ताहले अवश्यई चैनलेर प्लेलिस्ट थेके बा उपरेर आई बाटने क्लिक करे आगेर भिडियोटा देखे निओ। एग्जाम्पल 13-এ দুটো প্রবলেম দিয়েছি। একটা হলো প্রমাণ করো কস টু ট্যান ইনভার্স 1/7 ইকুয়ালস টু সাইন 4 ট্যান ইনভার্স 1/3। তাহলে প্রথমটা আগে দেখি। প্রথমে দেখো বামপক্ষে যেটা রয়েছে কস টু ট্যান ইনভার্স 1/7। এবার আমি কসটাকে যদি এলিমিনেট করতে হয় তাহলে এটাকে একটা কস ইনভার্সের ফাংশনে আনতে হবে। এবার আমরা জানি টু ট্যান ইনভার্স এক্স এর সাথে কস ইনভার্সের একটা সম্পর্ক রয়েছে। টু ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু কস ইনভার্স 1 − x² / 1 + x². তাহলে দেখো ক্যালকুলেশন করে আমি যে ভ্যালুটা পেলাম সেটা হলো 24/25, কারণ এই কস আর কস ইনভার্সটা এলিমিনেট হয়ে গেল। আর এদিকে ডান পক্ষে যেটা ছিল সেখানে ছিল হলো সাইন 4 ট্যান ইনভার্স 1/3। তাহলে এখান থেকে 4 ট্যান ইনভার্স দিয়ে তো কোনো সূত্র জানি না, আমি কি করলাম এটাকে 2 × 2 ট্যান ইনভার্স হে ভেঙে নিলাম। তাহলে দেখো 2 ট্যান ইনভার্স x = ট্যান ইনভার্স 2 × 1/3 / 1 − 1/3 হোল স্কোয়ার, কারণ আমরা জানি 2 ট্যান ইনভার্স x = ট্যান ইনভার্স 2x / 1 − x². এবার এটা ক্যালকুলেট করে আমি যেটা পেলাম সেটা হলো 2 ট্যান ইনভার্স 3/4। এবারে সাইনকে এলিমিনেট করতে হলে আমাকে এই যে ব্র্যাকেটের মধ্যেকার যে অংশটুকু রয়েছে এটাকে সাইন ইনভার্সে একটু ফাংশনে নিয়ে আসতে হবে। তাহলে দেখো 2 ট্যান ইনভার্স x এর সাথে সাইন ইনভার্সেরও একটা সম্পর্ক আছে। 2 ট্যান ইনভার্স x = সাইন ইনভার্স 2x / 1 + x². তাহলে এখান থেকে দেখো সাইন আর সাইন ইনভার্সকে এলিমিনেট করে দিলাম, যে ভ্যালুটা পেলাম 24/25। তাহলে দেখো এইচ এ ছিল LHS আর RHS দুটো ইকুয়াল হয়ে গেল, তাহলে প্রমাণিত। এরপরে নেক্সট যে প্রবলেমটা রয়েছে সেটা হলো প্রমাণ করো সাইন কট ইনভার্স কস ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু √x² + 1 / x² + 2, x > 0। ঠিক আছে, তাহলে প্রমাণটা দেখি। দেখো LHS এ রয়েছে সাইন কট ইনভার্স কস ট্যান ইনভার্স এক্স। তাহলে প্রথমে আমি এদিক থেকে অঙ্কটা সলভ করা শুরু করব। তাহলে কস ট্যান ইনভার্স রয়েছে, আমি ধরে নিই ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু থিটা, আবার সে ট্রান্সফর্ম করে করে করতে হবে এটা। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু এক্স, ট্যান থিটা ইকুয়ালস টু এক্স হলে কস থিটা ইকুয়ালস টু 1 √x² + 1। এবার এটা কিভাবে আমি জানলাম? ঠিক আছে, এই সূত্রটা তোমরা হয়তো আগেও জানো যে যদি ট্যান থিটা ইকুয়ালস টু a/b হয় তাহলে সাইন থিটা ইকুয়ালস টু a √x² + b² এবং কস থিটা ইকুয়ালস টু b √x² + b² এটা খেয়াল রাখো, কারণ আমরা জানি ট্যান থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা। সেই হিসাবে সাইন থিটা ইকুয়ালস টু a √x² + b² কস থিটা ইকুয়ালস টু b √x² + b² এবার তোমরা বলতে পারো যে √x² + b² কোথা থেকে পেলাম। তাহলে এইটা প্রমাণ করানোর জন্য তোমাদের একটা ছবি দেখায়। এই ছবিটা দেখতে পাচ্ছ, এখানে আমি একটা সমকোণী ত্রিভুজ নিয়েছি, কারণ ত্রিকোণমিতির সমস্ত ফর্মুলাগুলো কিন্তু সমকোণী ত্রিভুজকে ডিপেন্ড করে তৈরি হয়েছে। আর এটা হলো পিথাগোরাসের সূত্র যে অতিভুজ ইকুয়ালস টু √ভূমি² + লম্ব স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ারকে আমি এইভাবে লিখেছি রুট দিয়ে। এবার ট্যান থিটা ইকুয়ালস টু a/b বলে দিয়েছিলাম। আমরা জানি ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি ইকুয়ালস টু a/b, মানে এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে লম্ব হলো a আর ভূমি হলো b, মানে এখানে a একক আর b একক। ঠিক আছে, তাহলে অতিভুজটা কত হবে? অতিভুজ হবে পিথাগোরাসের সূত্র অনুযায়ী √a² + b² তাহলে আমরা সাইন থিটার ভ্যালু কত জানি, সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত? লম্ব হলো a আর অতিভুজ কত? √a² + b² আর এখানে কস থিটার সমস্যা ভূমি বাই অতিভুজ, ভূমি কত? b আর অতিভুজ কত? √a² + b² তাহলে কস থিটা ইকুয়ালস টু b √a² + b² যেখানে থিটা হলো এই অ্যাঙ্গেলটা, মানে বি সি এ। বুঝতে পারছো? কারণ এই যে কোণটা থাকে এই কোণের সাপেক্ষেই কিন্তু ভূমি আর লম্বটা বিচার করা হয়।
তাহলে দেখো এই অঙ্কের ক্ষেত্রে ট্যান থিটা ইকুয়ালস টু এক্স রয়েছে, তার মানে ট্যান থিটা ইকুয়ালস টু এক্স বাই ওয়ান, হরে রয়েছে ওয়ান, কিছু না থাকে মানে ওয়ান থাকা। তাহলে কস থিটা ইকুয়ালস টু এই সূত্র অ্যাপ্লাই করলে আমরা পাচ্ছি ওয়ান বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তার মানে থিটা ইকুয়ালস টু কস ইনভার্স ওয়ান বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এই যে ট্যান ইনভার্সের ফাংশনটা সেটাকে আমি কস ইনভার্সের ফাংশনে নিয়ে আসতে পারলাম, কারণ থিটা ইকুয়াস টু ট্যান ইনভার্স এক্স আর থিটা ইকুয়াস টু কস ইনভার্স ওয়ান বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে আমরা বলতে পারি ট্যান ইনভার্স এক্স ইকুয়াস টু কস ইনভার্স ওয়ান বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখানে বসিয়ে দিতে পারি। তাহলে দেখো কস আর কস ইনভার্স এলিমিনেট হয়ে যাচ্ছে, পড়ে থাকবে শুধু এই ফাংশনটা। এখানে আমি যেটা পেলাম সলভ করার পর সাইন কট ইনভার্স ওয়ান বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এবার দেখো আমি এইটুকুকে এলিমিনেট করতে চাই, তাহলে তো এই যে কট ইনভার্স রয়েছে কট ইনভার্সটাকে আমাকে সাইনে নিয়ে আসতে হবে, কারণ আমি বলেছি সলিউশনটা এদিক থেকে হবে। ঠিক আছে, তাহলে কট ইনভার্সকে আমি সাইনে কী করে নিয়ে আসবো? আমি ধরে নিচ্ছি কট ইনভার্স ওয়ান বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াস টু আলফা, তার মানে কট আলফা ইকুয়াস টু ওয়ান বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তার মানে এখান থেকে বলতে পারছি ট্যান আলফা ইকুয়াস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান, বা ট্যান আলফা যদি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান হয় তার মানে কি হরে কত রয়েছে? ওয়ান রয়েছে, মানে এটাও সেই ট্যান থিটা ইকুয়াস টু এ বাই বি হলে যে সূত্রটা আমি একটু শেখালাম সাইন থিটার কস থিটার ভ্যালু সেটাই অ্যাপ্লাই হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে সাইন আলফা ইকুয়াস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই রুট ওভার অফ রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, মানে শুধুমাত্র পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস হরের যেটা ওয়ান সেই ওয়ান স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারলাম সাইন আলফা ইকুয়াস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস টু, বা আলফা ইকুয়াস টু সাইন ইনভার্স রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস টু। ঠিক আছে, তাহলে এই যে কট ইনভার্সের ফাংশনটা রয়েছে কট ইনভার্সের ফাংশনটাকে আমি সাইন ইনভার্স দিয়ে লিখতে পারি, কারণ আমি ধরে নিয়েছিলাম কট ইনভার্স ওয়ান বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াস টু আলফা, আবার আলফা ইকুয়াস টু আমি পেলাম সাইন ইনভার্স রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস টু। তাহলে দেখো মান বসানোর পর আমি এই ভ্যালুটা পেলাম, এটাই তো ছিল আর এইচ এস, তাহলে এটা প্রমাণিত। এবার আসছে এক্সাম্পল ফোরটিন। এক্সাম্পল ফোরটিনে যে দুটো প্রশ্ন রয়েছে এই দুটো প্রশ্নই কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 2018 সালের প্রশ্ন, তো খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালো করে বুঝবে। প্রথমটা দেখো, প্রমাণ করো সাইন ইনভার্স এক্স ইকুয়াস টু ট্যান ইনভার্স ওয়াই হলে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ইকুয়াস টু ওয়ান। তাহলে আমরা দুপাশ থেকে যদি সাইন ইনভার্স থাকতো সেটাকে এলিমিনেট করে দিতাম, বা ট্যান ইনভার্স থাকলে এলিমিনেট করতে পারতাম, কিন্তু এখানে তো দুটো আলাদা ফাংশন রয়েছে, তাহলে আমাকে সব থেকে প্রথমে কী করতে হবে, একই ফাংশনে নিয়ে আসতে হবে। তাহলে হয় তোমরা সাইন ইনভার্সকে ট্যান ইনভার্সের একটা ফাংশনে নিয়ে আসো, বা ট্যানটাকে সাইনে নিয়ে যাও, যেটা তোমাদের ইচ্ছে। এবার দেখো আমি সলিউশনে লিখে নিয়েছি যে প্রদত্ত কন্ডিশনটা, এটাকে এক নাম্বার দিয়ে দিলাম, আর ধরে নিলাম ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াস টু থিটা। তাহলে ট্যান থিটা ইকুয়াস টু কত? ওয়াই। তাহলে ট্যান থিটা ওয়াই হলে আমরা বলতে পারি সাইন থিটা ইকুয়াস টু ওয়াই বাই রুট ওভার অফ ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, কারণ ওয়াই মানে কি ওয়াই বাই ওয়ান। ঠিক আছে, তাহলে একটু আগে আমি তোমাদের বললাম যে ট্যান থিটা ইকুয়াস টু এ বাই বি হলে সাইন থিটা ইকুয়াস টু এ বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর কস থিটা ইকুয়াস টু বি বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে সাইন থিটার ভ্যালু আসলো ওয়াই বাই রুট ওভার অফ ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, মানে হরে কিছু না থাকা মানে কি আছে, ওয়ান রয়েছে সেই হিসাবে। তাহলে থিটা ইকুয়াস টু আমি জানি ট্যান ইনভার্স ওয়াই, আবার থিটা ইকুয়াস টু সাইন ইনভার্স ওয়াই বাই রুট ওভার অফ ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াস টু সাইন ইনভার্স ওয়াই বাই রুট ওভার অফ ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এই যে এক এবং দুই নাম্বার যে শর্ত রয়েছে এই দুটোকে কম্বাইন করে আমি ট্যান ইনভার্সের জায়গায় সাইন ইনভার্স দিয়ে লিখতে পারি, যেটা পাচ্ছি সেটা দেখো সাইন ইনভার্স এক্স ইকুয়াস টু সাইন ইনভার্স ওয়াই বাই রুট ওভার অফ ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান। এবার দেখো দুপাশ থেকে যে সাইন ইনভার্স রয়েছে এই দুটোকে এলিমিনেট করে দিতে পারি। এরপর দেখো যেটা পেলাম সেটা হলো এক্স ইকুয়াস টু ওয়াই বাই রুট ওভার অফ
y স্কয়ার প্লাস 1। এরপর উভয় পক্ষকে বর্গ করে দিলাম। ক্যালকুলেশন করে আমি যেটা পেলাম সেটা হলো y স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়ালস টু x স্কয়ার y স্কয়ার। এবার আমি কি করেছি, উভয় পক্ষকেই x স্কয়ার y স্কয়ার দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে এই পাশে তো x স্কয়ার y স্কয়ার দিয়ে ভাগ করে দিলে 1 পড়ে থাকে। তারপর দেখো আমি এটাকে ভেঙে নিয়েছি, ভেঙে নেওয়ার পরে যেটা পেয়েছি সেটা হলো 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এটাই তো প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত। এরপর নেক্সট যে প্রবলেমটা রয়েছে সেটা দেখো, ট্যান পাই বাই 4 প্লাস হাফ কস ইনভার্স এ বাই বি প্লাস ট্যান পাই বাই 4 মাইনাস হাফ কস ইনভার্স এ বাই বি ইকুয়ালস টু 2 বি বাই এ। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু স্টার মেরে রাখবে। এখানে দেখো প্রথম কাজটা হলো এই যে হাফ কস ইনভার্স এ বাই বি, এটা দেখো দুটো ফাংশনেই কমন রয়েছে। আমি এই ভ্যালুটা ধরে নিলাম থিটা, তাহলে এখান থেকে পাচ্ছি কস ইনভার্স এ বাই বি ইকুয়ালস টু 2 থিটা বা কস 2 থিটা ইকুয়ালস টু এ বাই বি। এবার তাহলে এই যে বাম পক্ষ রয়েছে, বাম পক্ষে মান বসিয়ে পাচ্ছি ট্যান পাই বাই 4 প্লাস থিটা প্লাস ট্যান পাই বাই 4 মাইনাস থিটা, কারণ এটা এই ভ্যালুটা তো আমি থিটা ধরে নিয়েছি। এরপর দেখো এটাকে আমি লিখতে পারি ট্যান এ প্লাস বি এর ফর্মুলায়, এটাকে আমি ভাঙতে পারি ট্যান এ মাইনাস বি এর ফর্মুলায়, মানে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি প্লাস ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি দেখো পেলাম ট্যান পাই বাই 4 প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান পাই বাই 4 ট্যান থিটা প্লাস ট্যান পাই বাই 4 মাইনাস ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান পাই বাই 4 ট্যান থিটা। এবার এখানে যে ট্যান পাই বাই 4 এর ভ্যালু সেটা তো তোমরা জানো 1 হয়। এরপর দেখো ক্যালকুলেশন করা হলো, লসাগু বা এলসিএম করা হয়েছে। এলসিএম করে যে ভ্যালুটা পাচ্ছি সেটা হলো 2 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই নিচে হলো 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এখানে তো নিচে বুঝতে পারছো নিচে হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, আর এটাকেও পুরো ক্যালকুলেশন করা হয়েছে। এরপর এই যে কস 2 থিটা রয়েছে এই ভ্যালুটাকে আমাদের কাজে লাগাতে হবে। কস 2 থিটার সাথে ট্যানের একটা সম্পর্ক কিন্তু এর আগেও একবার বললাম। আমরা জানি কস 2 থিটা ইকুয়ালস টু 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এই সূত্রগুলো কিন্তু তোমরা পুরো মুখস্থ করে ফেলবে। এই যে চ্যাপ্টারটা করছে এই চ্যাপ্টারে কয়েকটা সূত্র একদম কমন রয়েছে, সূত্রগুলো একদম মুখস্থ করে ফেলবে। এরপরে দেখো এখান থেকে আমরা লিখতে পারি তাহলে 1 বাই কস 2 থিটা ইকুয়ালস টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এই যে এই ভ্যালুটার সাথে ইকুয়াল, তাহলে এটাকে আমি লিখতে পারি 2 ইন্টু 1 বাই কস 2 থিটা বা 2 বাই কস 2 থিটা। কস 2 থিটার ভ্যালু একটু আগে আমি কি পেয়েছি, যে কস 2 থিটার ভ্যালু হলো এ বাই বি। তাহলে দেখো 2 বাই এ বাই বি এটা ইকুয়ালস টু হয় 2 বি বাই এ, এটাই প্রমাণ করতে দিয়েছিল। এরপর আসছে এক্সাম্পল 5। মান নির্ণয় করো 8 কোসেক স্কোয়ার হাফ ট্যান ইনভার্স 2 বাই 3 প্লাস 27 সেক স্কোয়ার হাফ ট্যান ইনভার্স 3 বাই 2। এবার এখানে দেখো আমি যে কোসেককে এলিমিনেট করব সেটারও উপায় নেই, এখানে কোসেক স্কোয়ার রয়েছে, এখানেও সেক স্কোয়ার রয়েছে। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে এই ফাংশনটাকে কোসেক ইনভার্সের ফাংশনে নিয়েও আসি তাও খুব একটা আমাদের লাভ হবে না। এখানে হলো এই অঙ্কটার ক্ষেত্রে সমস্যা এটাই, এই অঙ্কটা কিন্তু একটা স্পেশাল ধরনের অঙ্ক। এই অঙ্কগুলো কিভাবে তোমাদের করতে হবে সেগুলো প্যাটার্নটা তোমাদের মনে রাখতেই হবে। আমি এই যে কোসেক স্কোয়ারের সাথে যে ফাংশনটা রয়েছে সেই ফাংশনটাকে ধরে নিই থিটা, আর এই সেক স্কোয়ারের সাথে যে ফাংশনটা রয়েছে সেটাকে ধরে নিই আলফা। প্রথমে দেখো আমি ধরে নিয়েছি হাফ ট্যান ইনভার্স 2 বাই 3 ইকুয়ালস টু থিটা, তাহলে এখান থেকে আমি বলতে পারি ট্যান ইনভার্স 2 বাই 3 ইকুয়ালস টু 2 থিটা বা ট্যান 2 থিটা ইকুয়ালস টু 2 বাই 3। এবার একটু আগেই আমি তোমাদের বোঝালাম যে যদি ট্যান থিটা ইকুয়ালস টু এ বাই বি হয় তাহলে সাইন থিটা ইকুয়ালস টু এ বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর কস থিটা ইকুয়ালস টু বি বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কস 2 থিটার ভ্যালু যেটা আসবে সেটা হলো 3 বাই রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। এরপর আমি কস 2 থিটার ভ্যালু ক্যালকুলেশন করে পেলাম 3 বাই রুট 13। এবার আমি কি করব, দেখো
আমি যে অংশটাকে থিটা ধরে নিয়েছি সেটা ছিল এটার পার্ট, ঠিক আছে, এই অংশটুকুর পার্ট। তো এখানে ছিল কোসেক স্কোয়ার। কোসেকের অনুন্নক কি? কোসেকের অনুন্নক হলো সাইন, ঠিক আছে। এবার এটা তো তোমাদের সবারই জানা। তাহলে আমরা এখন পর্যন্ত যেটুকু এসেছি সেখানে হলো কস টু থিটা ইকুয়ালস টু 3/√13। এই কস টু থিটার সাথে কিন্তু সাইনের একটা সম্পর্ক রয়েছে। আমরা জানি 1 − cos 2θ ইকুয়ালস টু 2 sin² θ। সেই ফর্মুলাটাও এবার অ্যাপ্লাই হবে। এখানে দেখো, সেই 2 sin² θ-তে আনার জন্য আমাকে প্রথমে এটাকে 1 − cos 2θ আকারে আনতে হবে। তার জন্য আমি উভয় পক্ষে 1 - করলাম। এরপরে দেখো, এই পাশে আসলো 1 − cos 2θ, তাহলে আমি যেটা পেলাম সেটা হলো 2 sin² θ, আর এই পাশে যা ছিল তাই রেখে দিলাম। এরপর দেখো, 2টাকে আমি এই পাশে নিয়ে আসলাম, নিয়ে এসে ক্যালকুলেশন করে sin² θ-র ভ্যালু পেলাম √13 − 3/√13। এটা হলো আমি 2 নম্বর দিয়ে দিলাম। এরপর এই অঙ্কের যেটা সেকেন্ড পার্ট ছিল, সেক্স স্কোয়ারের পার্ট, সেখানে এই ফাংশনটাকে আমি ধরে নিলাম আলফা। এরপরে দেখো, ½ tan inverse 3/2 = α, এটা ধরে নিলাম। এখান থেকে আমি পাচ্ছি tan inverse 3/2 = 2α বা tan 2α = 3/2। আবার সেই সিমিলারলি cos 2α কত পাবো? b/√a² + b², ঠিক আছে। এর কারণটাও তো একটু আগে তোমাদের বললাম। এরপরে কি? এরপরে দেখো, এই ফাংশনটার সাথে যে অংশটা ছিল সেটা ছিল সেক স্কোয়ারের ফাংশন। সেকের অনুন্নক কি? সেকের অনুন্নক হলো কস। এবার এই যে cos 2α রয়েছে বা cos 2θ, যাই মনে করো না কেন, তার সাথে কিন্তু কসেরও একটা ডিরেক্ট সম্পর্ক রয়েছে। আমরা জানি যে 1 + cos 2α = 2 cos² α, মানে থিটা দিয়ে আমাদের ক্লাস 11-এ সূত্র ছিল, আমরা এটা খুব ভালো করেই জানি যে 1 − cos 2θ = 2 sin² θ হয়, আর 1 + cos 2θ = 2 cos² θ হয়। সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হয়েছে। এবার দেখো, এখান থেকে আমি পাচ্ছি cos² α = √13 + 2/√13, ঠিক আছে। তাহলে এটাকে আমি 4 নম্বর দিয়ে দিলাম। এবার চলে আসি আমাকে যেটা মান নির্ণয় করতে দিয়েছিল, আমি সেই টোটাল ফাংশনটা এখানে লিখেছি 8 cosec² ½ tan inverse 2/3 + 27 sec² ½ tan inverse 3/2। আমি ধরে নিয়েছিলাম এই ভ্যালুটা ইকুয়াস টু থিটা আর এই ভ্যালুটা ইকুয়াস টু আলফা। তাহলে আমি যেটা পেলাম সেটা হলো 8 cosec² θ + 27 sec² α। একটু আগে আমি sin² θ and cosec² α-র ভ্যালু বার করেছি। আমরা জানি cosec² θ = 1 sin² θ, কারণ কোসেকটা হলো সাইনের অনুন্নক আর সেক হলো কসের অনুন্নক। সেই হিসাবে sec² α = 1 cos² α। তাহলে sin² θ-র ভ্যালুও আমি জানি, cos² α-র ভ্যালুও আমি জানি। তাহলে এখানে যদি মানগুলো বসিয়ে দিই, ক্যালকুলেশন করলে আমি এই ভ্যালুটা পেয়ে যাব। এরপর এখানে আমি sin² θ এবং cos² α-র মান বসালাম। বসানোর পরে দেখো, দুটো ভগ্নাংশ থেকেই 2√13 কমন যাচ্ছে। তো 2√13 দুটো ফ্র্যাকশন থেকে কমন নেওয়ার পরে আমি যেটা পেলাম সেটা হলো 8/√13 - 3 + 27/√13 + 2। এবার আমি এই যে দুটো ভগ্নাংশ রয়েছে এই ভগ্নাংশ থেকে কর্ণ নিরসন করব। তাহলে কর্ণীরসনের ক্ষেত্রে তোমরা জানোই, হরে যে কর্ণীটা থাকে সেই কর্ণীর অনুবন্ধী কর্ণে দিয়ে লব এবং হর উভয়কেই গুণ করতে হয়। তাহলে √13 - 3 এর অনুবন্ধী কর্ণী কত? -3 - √13, মানে এই যে রুটের পার্টটা রয়েছে, রুটের পার্টের আগে সাইনটা শুধু পাল্টে যায়। এখানে প্লাস আছে, তার মানে এর অনুবন্ধী কর্ণীর আগে মাইনাস হবে, বাকি সমস্ত কিছু আনচেঞ্জ থাকবে। তাহলে কি হবে? অনুবন্ধীকরণীটা হবে -3 - √13। তাহলে সেটা দিয়ে উভয় পক্ষকে গুণ করা হলো। সেমভাবে √13 + 2 এর অনুবন্ধীকরণী হবে -√13 + 2, রুটের আগে যেটা ছিল সেটা সাইন চেঞ্জ করে, ঠিক আছে। এইভাবে আমি লব এবং হরকে অনুবন্ধীকরণী দিয়ে গুণ করে দিলাম। এরপর দেখো, নিচে
a প্লাস b ইন্টু a মাইনাস b এর ফর্মুলায় আসছে, ঠিক আছে? এক্ষেত্রে যেমন a হলো মাইনাস থ্রি, এটা খেয়াল করো মাইনাস থ্রি এ, আর b হলো রুট থার্টিন, ঠিক আছে? এক্ষেত্রে দেখো a হলো টু আর b হলো রুট থার্টিন। এরপর সমস্ত ক্যালকুলেশন কমপ্লিট করার পরে আমি যে ভ্যালুটা পেলাম সেটা হলো 130, এটাই হলো অ্যান্সার। এরপর আমি আজ যতটা পড়ালাম তার মধ্যে থেকে এই 5টা অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এই হোমওয়ার্কগুলো করবে, আর কোনো রকম কোনো অসুবিধা হলে সেগুলো আমাকে জানিও। এই যে 5 নম্বর যে প্রবলেমটা রয়েছে, এই 5 নম্বর প্রবলেমটা হিন্টসটা তোমাদের আমি দিয়ে দিচ্ছি। 5 নম্বর প্রবলেমটার ক্ষেত্রে প্রশ্নটা ছিল ট্যান ইনভার্স রুট আওয়ার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সাইন ইনভার্স রুট আওয়ার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু পাই বাই 2। আমি এখানে কি করেছি, সাইন ইনভার্স রুট আওয়ার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1কে এ পাশে নিয়ে এসেছি, তাহলে এটা তৈরি হলো কস ইনভার্স রুট আওয়ার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এবার দেখো এই পাশে ট্যান ইনভার্সের ফাংশন, এই পাশে কস ইনভার্সের ফাংশন, তাহলে আমাকে এলিমিনেট করতে হলে দুটো ফাংশনকে সেম আনতে হবে। আমি প্রথমে কি করলাম, ট্যান ইনভার্স রুট আওয়ার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু আলফা ধরে নিলাম, তাহলে ট্যান আলফা ইকুয়াল টু রুট আওয়ার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স, ঠিক আছে? তাহলে ট্যান থেকে কসে তো ইজিলি যাওয়া যায়, তাহলে এখান থেকে আমি বলতে পারি আলফা ইকুয়াল টু কস ইনভার্স 1 বাই রুট আওয়ার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এবার দেখো এখান থেকে আমি বলতে পারছি যে ট্যান ইনভার্স রুট আওয়ার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু কস ইনভার্স 1 বাই রুট আওয়ার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, কারণ দুজনে কি আলফার সাথে সমান। তাহলে দেখো আমি এই মানটা এখানে বসিয়ে, মানে আলফার মানটা এই কস ইনভার্স দিয়ে এখানে বসালাম 1 নম্বরে, তাহলে উভয় পক্ষ থেকে কস ইনভার্সকে এলিমিনেট করে যে সম্পর্কটা পেলাম সেটা হলো এই রকম। তাহলে এই সম্পর্ক থেকে তোমরা এক্স এর মান নির্ণয় করতে পারবে। এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আজকে যতদূর পড়ানো হলো সেই সংক্রান্ত কোনো রকম অসুবিধা থাকে তাহলে সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি সলভ করে দেব। আর প্রত্যেকটা ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে আমি বইয়ের পিডিএফ দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেখান থেকেও বই ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারো।